প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল এবং সহজ, ভীষণ উপকারী সজনে পাতার ভর্তা। রেসিপিটি খুবই দুর্দান্ত, আপনাদের ভীষণই উপকারী আসবে। রেসিপিটি শিখে রাখার অনুরোধ করছি। তৈরি করছি ভীষণ মজার সজনে পাতার ভর্তা। প্রিয় দর্শক, সজনে পাতার ভর্তা তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমাদের সজনে পাতা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একেবারে তাজা গাছ থেকে পেড়ে সজনে পাতা নিয়ে নিয়েছি। এখন আমি সজনে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি, যে সজনে পাতার যে পাতার শিরা উপশিরা আছে সেগুলোকে ছাড়িয়ে শুধু পাতাটা আমি নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম সজনে পাতা নিয়েছি। এখন আমরা সজনে পাতাগুলোকে একেবারে মিহি কুচি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিহি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা বটির সাহায্যেও সজনে পাতাগুলোকে কুচি করে কেটে নিতে পারেন। তো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমবার কুচি করে কেটে নেওয়ার পরে আরো বেশ কয়েকবার এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমরা সজনে পাতাগুলোকে বলে উঠিয়ে নিয়েছি আর ঠিক এরকম হবে। এরপর আমরা অপর একটি মিক্সিং বোলে সজনে পাতাগুলোকে নিয়ে নিব। উদ্দেশ্য হচ্ছে সজনে পাতাগুলোকে পানি দিয়ে ক্লিন করে নেওয়া। সবগুলো সজনে পাতা আমি অপর একটি বোলে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পাতাগুলোকে ক্লিন করে নিব। প্রশ্ন থাকতে পারে সজনে পাতাগুলা আগে ক্লিন করে কেন নেইনি। যদি আগে ক্লিন করে নিতাম তাহলে পাতাগুলোকে আমি একেবারে মিহি কুচি করে কেটে নিতে পারতাম না। সেই জন্য এক্ষেত্রে আমি প্রথমে কুচি করে কেটে নিয়েছি, পরে আমি ক্লিন করে নিচ্ছি। তো বেশ কয়েকবার এভাবে হাত দিয়ে আমরা ক্লিন করে নিয়ে একটি স্ট্রেনারে নিয়ে নিব, যাতে অতিরিক্ত যে পানিগুলো আছে পানিগুলা ঝরে যায়। তো প্রিয় দর্শক, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাতা একটি স্ট্রেনারে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। এইটুকু সময়ের ভিতরে আমি এখানে দেখতে পাচ্ছেন 4টি মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে প্রথমে আমি ফালি করে কেটে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিব। সাধারণ রান্নার জন্য আমরা যেভাবে কুচি করি ঠিক সেভাবে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। একটি মিক্সিং বোলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি পেঁয়াজগুলোকে। এরপর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি 8-10টি রসুনের কোষ নিয়ে নিয়েছি। রসুনের কোষগুলোকে আমি একটু সিদ্ধ করে দিব। আর এই সিদ্ধটা কেন করছি সেটা রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন, বুঝতে পারবেন। রসুনগুলোকে আমি আবারও বলে উঠি এক সাইডে রেখে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, 2-3টি গাছ নিয়ে নিয়েছি। এখন শিকড়ের অংশটা একটু কেটে ফেলে দেব। এরপর আমরা ধনিয়া পাতাটাকে মিহি কুচি করে নিব। এই বাতাতে এই বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করলে অসাধারণ একটা স্মেল আসবে। দেখতে পেলেন প্রিয় দর্শক, আমি ধনিয়া পাতাগুলোকে মিহি কুচি করে নিয়েছি। তো এখন আমি একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিব। বর্তার একেবারে শেষের দিকে আমাদের ধনিয়া পাতাগুলো লাগবে। এখানে আমি শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি 10-12টি। জালটা যার যার পছন্দ মতো নিবেন। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। 8-10টি রসুনের কোষ দিয়ে দিলাম এবং যেই 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো অ্যাড করে দিলাম। উদ্দেশ্য হচ্ছে সবগুলো আমি একটু টেলে নিব। শুকনো মরিচগুলো টেলে নিলে এটাকে ভাঙতে সুবিধা হবে আর সুন্দর একটা স্মেল আসবে।
একই সাথে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে অনেকে সহ্য করতে পারেন না, তো পেঁয়াজ থেকে কিছুটা পানি আমি যদি এভাবে টেলে চুষে নিই তাহলে কিন্তু পেঁয়াজ থেকে আর কাঁচা গন্ধটা আসবে না। তো পেঁয়াজগুলো আমরা সামান্য তেলে প্রথমে উঠিয়ে নেব, এরপর রসুন এবং শুকনো মরিচগুলো আরও একটু টেলে নিব। চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে নিচ্ছি রসুন এবং শুকনো মরিচগুলা। উদ্দেশ্য হচ্ছে শুকনো মরিচগুলো উঠিয়ে নিব, কেননা শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে, রসুনগুলো আমি আরও একটু টেলে নিব। তো প্রিয় দর্শক, রসুনের কোষগুলো আমার টালা ডান, এখন আমি রসুনের কোষগুলো একটি বলে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এখন আমরা যে সজনা পাতা পানিতে ক্লিন করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি প্যানে দিয়ে দিব, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সজনে পাতাগুলোকে টেলে নিব। এটাই হচ্ছে সজনে পাতার ভর্তার বিশেষত্ব, সজনে পাতাগুলোকে অনেকে টেলে নেয় না, তো কাঁচা ভর্তা করে ফেলে, খেতে কিন্তু তাদের কাছে স্বাদ লাগে না। এভাবে যদি টেলে নেওয়া হয় বা রঙটা চেঞ্জ হয়ে যায় টেলে নেওয়ার সময়, তখন আমরা সজনে পাতাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা ছিল, এটা একদম কম হয়ে গিয়েছে টালার পরে। তো আমরা এখন ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। একটি প্লেটে আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি মচমচে থাকা অবস্থায়, এক সাইডে রেখে দিলাম ভেঙে নিয়ে। এরপর আমি যে রসুনগুলো টেলে নিয়েছি, আই মিন রসুনের কোষগুলো টেলে নিয়েছি, সেগুলোকে আমি এভাবে চটকে নিব হাত দিয়ে। দেখতে পেলেন খুব সহজে আধ ভাঙা করে নিয়েছি আমি, একেবারে মিহি করে ফেলবো না, এটা আধ ভাঙাই করবো। এই ভর্তাটা এভাবে খেতেই ভালো লাগে। রসুন যে পেঁয়াজ কুচি আমি টেলে নিয়েছিলাম চারটি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সেটাও আমি প্লেটে নিয়ে নিলাম, একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আমি। এরপর আমরা যে সজনে পাতা টেলে নিয়েছি 250 গ্রাম, সেগুলো নিয়ে নিলাম প্লেটে। একই সাথে সজনে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব সজনে পাতার উপরে, দিয়ে আবার একটু মিশিয়ে নিব। এরপর সমস্ত উপকরণ একসাথে আমরা মিশিয়ে নিব। কি ভাবছেন, ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে? না, এখনো তৈরি হয়নি, আরো কিছু চমক রয়েছে, রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। ভর্তার আসল টেস্ট আসে হচ্ছে কি এটা মাখানোর উপর, তো আমি ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি, শেষের দিকে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটির জন্য আবারও বলছি স্কিপ না করে কন্টিনিউ করুন। এটি আমার মায়ের হাতের ভর্তা, খেতে খুবই টেস্ট, দেখতে পাচ্ছেন। শেষে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। এরপর আমি আরো একটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, সেটি দেখার জন্য অপেক্ষা করুন। তো প্রিয় দর্শক, আমি সাজিয়ে দিলাম একটি সার্ভিং বোলে। এখন আমরা এখানে ব্যবহার করব স্টাবার্জিন অলিভ অয়েল। এটা উপরে দেওয়া জিনিস, এটা পুরা জিনিস নয়। আমরা যারা জেকে লাইফ স্টাইল করি তারা আমরা জানি যে হেলদি স্টাবার্জিন অলিভ অয়েল, এটা ভর্তা কিংবা সালাদে খেতে হয়, উপর থেকে দিয়ে খেতে হয়। এখন আমরা মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে ব্যাস আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা খাওয়া শুরু করব। তো এই ব্যথাটি আপনারা লাল চালের ভাত কিংবা ব্ল্যাক রাইস দিয়ে কিংবা বাকুইট চালের রাইস দিয়ে আপনারা খেতে পারেন, কিংবা এমনি এমনিও খেতে পারেন।
তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজ আর না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।